হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো আমাদের পানাগড়ের ঐতিহ্যবাহী উৎসব ধানবাবা মেলার কথা। বছরের পর বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় এই মেলা, চলে এক সপ্তাহ ব্যাপী। প্রথম 9 মার্চ চাতুর চাপানো হয়, 11 মার্চ থেকে শুরু হয় মেলা, 13 তারিখে হয় প্রথম ফাংশন, 14-15 তারিখে আর 16 তারিখে শেষ ফাংশন। এরপর মেলা শেষ হলে কিছুদিন ভাঙা মেলা থাকে, তারপর এই মেলা উঠে গিয়ে সিউড়ির পাথর চাপড়ি মাজারে বসে। এবার একটা নতুন অভিজ্ঞতা হলো, সেটা হলো স্মোকি বিস্কুট। এমন কিছু আহমরি ব্যাপার না থাকলেও বাচ্চাদের ও বড়দের কৌতূহলের জন্য একবার টেস্ট করা যেতেই পারে। তারপর একটু খাওয়া দাওয়া না করে নয় মেলায় যাবো, কিছু খাবো না বললেই নি। এবার 10 বছর পর আমি মোগলাই পরোটা ট্রাই করলাম, খুব ভালো লেগেছে আমার। সঙ্গে বাচ্চারাও মোগলাই পরোটা ভালোভাবেই খেলো। এবার একটু ট্রাই করলাম রোয়াল কোস্টার আইসক্রিম, ভালো লেগেছে আমাদের, খুব ভালো লেগেছে। মেলায় সব থেকে বেশি যেটা আকর্ষণ করে আমাকে, সেটা হলো ইলেকট্রিক নাগরদোলনা। আইসক্রিম খাওয়ার পর এবার ইলেকট্রিক নাগরদোলনায় চাপলাম আমরা। আমার মেয়ে দোলনায় চেপে আর একটুকুও ভয় পায় না। সন্ধ্যেবেলায় ইলেকট্রিক নাগরদোলনায় চেপে পানাগড়ের বাইপাসের সৌন্দর্য দেখার মতো, সুন্দর লাগে দেখতে। শেষ বেলায় বাচ্চাদের একটু খেলতে দেওয়া, ওরা খুব আনন্দ করেছে। এভাবে প্রথম দিনটি মেলায় ঘুরলাম, আসার পথে বাচ্চাদের জন্য জুস কেনা হলো। নতুন আরো অনেক অভিজ্ঞতা হয়েছে এবার,
সেগুলো অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।